বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো রুট কি এবং কেন রুট করবেন আমাকে অনেকেই কমেন্টস করছেন যেমন আমার রুটের ভিডিও কমেন্টস বক্সে অনেকেই কমেন্টস করছেন রুট কী রুট করে কি লাভ হবে এবং কেন রুট করব বন্ধুরা অ্যাকচুয়ালি রুট হচ্ছে এক ধরনের অনুমতি আপনার মোবাইলটি এখন যে শাসন করতেছে তাকে উঠিয়ে দিয়ে অন্য আরেকজন শাসনকে দায়িত্ব দেওয়া এটা হচ্ছে রুট এবং রুট করার সুবিধা কী বন্ধুরা রুট করার পরে আপনার ফোনটি আগের থেকে একটু বেটার পারফরমেন্স দেবে তো আপনার মোবাইলে আপনি যেই সময় একটি মোবাইল মার্কেট থেকে কে কিনেন সেই সময় সেই সময় থেকে আপনার মোবাইলে অনেক ধরনের অ্যাপস দেওয়া থাকে যেমন যেই সব অ্যাপস আপনি ডিলেট করতে পারেন না যে অনেক অ্যাপস দেওয়া থাকে আজে বাজে অ্যাপস যেগুলোর কারণে আপনার ফোনটি স্লো হয়ে যায় এবং আপনার যেই অ্যাপসগুলোর কারণে আপনার ফোনে র্যাম ধরে রাখে আপনি চাইলে রুট করার পরে আপনি সেই এপসগুলো ডিলিট করে দিতে পারেন এ টু জেড আপনার মোবাইলের যে কোনো এপস আপনি ডিলিট করতে পারবেন তো যেমন আপ আমি যদি একটি এপস আমি ডিলিট করতে চাই যেমন আমি এই এপসটা আমি ডিলিট করব তো এখানে তো আমি আমি যদি যেমন আমি এই এপসটি ডিলিট করবো এই যে মিউজিক এই এপসটি আমি ডিলিট করবো এরা দেখুন এখানে ডিলিট করার কোনো অপশন নেই করার কোনো অপশন নাই তো আপনি চাইলে এগুলো সবগুলো আপনি ডিলিট করে দিতে পারেন এবং আপনি রুট করার পরে আপনি বিভিন্ন হ্যাকিং অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করতে পারবেন যেগুলো আপনি রুট করার আগে ব্যবহার করতে পারেননি সেগুলো আপনি রুট করার পরে ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন ওয়াইফাই হ্যাকিং ফেসবুক হ্যাকিং বিভিন্ন হ্যাকিং গেমস হ্যাকিং আপনি বিভিন্ন হ্যাকিং অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করতে পারবেন রুট করার সুবিধা হচ্ছে তো রুট করার আরও অনেক সুবিধা আছে তো রুট করার অসুবিধা হচ্ছে আপনি যদি আপনার মোবাইলটি রুট করেন আপনার মোবাইলটি যেমন আপনি আপনি মোবাইলটি নতুন কিনেছেন রুট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলের ওয়ারেন্টি হারাতে হবে আপনার মোবাইলের ওয়ারেন্টি কিন্তু আপনার হারাতে হবে আপনার আপনি মোবাইল রুট করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের ওয়ারেন্টি হারাতে হবে আপনি যদি রুট করার পরে আপনার মোবাইলে কোনো প্রবলেম হয়ে যায় যদি আপনি কাস্টমার কেয়ারে যান তাহলে কিন্তু আপনার মোবাইলটা ফ্রি সার্ভিস করবে না যেরকম ওয়ারেন্টিটা থাকে ওয়ারেন্টির ওয়ারেন্টির ভিতরে যদি আপনি রুট করান তাহলে কিন্তু আপনারা আর ফ্রি সার্ভিসটা দেবে না তারা তো তাছাড়াও আপনি যদি যেমন স্যামসাং অনেকে অনেকের স্যামসাং ফোনগুলো রুট হয় না তো আমি ওই তিনটি এপস আমি দেখাচ্ছি আরও আই রুট আর অনেক রুটেড অ্যাপস আছে এইসব অ্যাপস দিয়ে স্যামসাংয়ের অনেক ফোনগুলো রুট হয় না তো অনেকে কমেন্টস করছেন এইসব ধরনের রুট হয় না যেমন আমি ভিডিও দিচ্ছি আমাকে বকা দিচ্ছেন অনেকে অনেকে কমেন্টস করে গালি দিচ্ছেন তো আমি মাইন্ড করছি আপনাদের এগুলোর কারণে তো আশা করছি আপনারা এইসব ধরনের আপনার মোবাইল দিয়ে আপনি কিংস রুট এইসব আপনার স্যামসাং দিয়ে আপনার স্যামসাং ফোনগুলো কিন্তু আপনার কিংস রুট কিংস রুট মাস্টার তারপরে আপনার অনেক এফস আছে যেগুলো আপনার স্যামসাং ফোনগুলো রুট হয় না যেগুলো আপনার কম্পিউটার দিয়ে রুট করতে হয় যেমন অনেক ধরেন আপনার ফোনটি যদি আপনি রুট করেন আপনার ফোনটি যদি আপনার চার্জের জন্য আপনার ফোনটি রুট করা অবস্থায় বন্ধ হয়ে যায় অথবা কোনো কারণে আপনার ফোনটির চার্জের অব চার্জের কারণে যদি আপনার ফোনটি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনটি আপনার ফোনটি আপনার ফোনটি যদি চার্জের কারণে বন্ধ হয়ে যায় রুট করা অবস্থায় তাহলে কিন্তু আপনার ফোনটি ব্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্রিক হয়ে যাওয়া মানে আপনার ফোনটি কার্যকর হারিয়ে ফেলা আপনার ফোনটি তখন আর কোনো কাজ করবে না আপনি ফ্ল্যাশ আপনি কম্পিউটারের দোকানে গিয়ে ফ্ল্যাশ মারলে আপনার ফোনটি আর আগের মতো ফিরে আসবে না যাদের বেশি রুট করা পর্যন্ত তারা কম্পিউটার দিয়ে রুট করবেন যেমন আমি বলে দিচ্ছি আপনার স্যামসাং ফোনগুলো আপনি যাদের ফোনগুলো এপস দিয়ে রুট হচ্ছে না তারা কিন্তু আপনারা কম্পিউটার দিয়ে রুট করবেন যেমন কম্পিউটার দিয়ে রুট করার পর রুট করার সময় যদি উল্টা উল্টা কাজে যদি আপনার ফোনটি যদি যেমন কম্পিউটারে রুট করার সময় ফোন আপনার যদি কারেন্ট চলে যায় অথবা সার্ভার কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আপনার ফোনগুলো আপনার ব্রিক হওয়ার সম্ভাবনা থাকে ব্রিক হওয়ার সম্ভাবনা থাকলে আপনার ফোনটি যদি ব্রিক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনের কারি হারিয়ে ফেলা আপনার ফোনে আর কোনো কোনো কাজ করবে না তো যাদের বেশি রুট করার প্রয়োজন তো আমি এখানে আপনার আমি এখানে সবচাইতে একটি জনপ্রিয় একটি রুটের অ্যাপস আমি এখানে যে দিচ্ছি আমি যেই সবচেয়ে জনপ্রিয় একটি রুটের এপস আপনারা টাইটেল আপনার আমার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনি কিংস রুট এই অ্যাপসটি দিয়ে আপনার ফোনটি খুব সহজে রুট করতে পারবেন আর যাদের ফোনটি যা অনেক আমি আমাকেও যাদের ফোন রুট হয়নি অনেকে স্যামসাং ফোনের কথা বলেছেন তাদের এইসব ধরনের ফোন রুট হয় না তো আশা করছি তারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি দেখে কিছু বুঝতে পারছেন আর আপনারা জানলেন রুট রুটের সুবিধা কি আপনারা তাছাড়া রুটের অনেক সুবিধাও আছে এবং অনেক অসুবিধাও আছে তো সবাই বুঝতে পারছেন ভিডিওটি আর যাদের ভিডিওটি বুঝতে কোনো প্রবলেম হয়েছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলে আপনারা লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেলটা